আসসালামু আলাইকুম, আমি শাহরাস খান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 29 জানুয়ারি 2023, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আমি আজকে ভেবেছিলাম যে সপ্তাহের প্রথম দিন মার্কেটটা পজিটিভ হবে, কিন্তু দুর্ভাগ্যবশত মার্কেট আজকে নেগেটিভ হলো, তবে যদিও খুবই সামান্য বলা যায়। তো যাই হোক, আমি মার্কেট পর্যালোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে 7.92 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়া DSE 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 0.56 পয়েন্ট আবার পজিটিভ হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি DSE 40 সূচকে 2.57 পয়েন্টের মতো কিন্তু মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে কিন্তু আজকে শুধুমাত্র DSE 30 সূচকটাই কিছুটা পজিটিভ হয়েছে। এটা আসলে পজিটিভ বলা যায় না, আসলে বলতে গেলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং আমরা যদি এখানে মার্কেট মুভারে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক আজকে এখানে 3.5 পয়েন্টের মতো আপ করতে পেরেছে। এছাড়া সিপাল আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্টের মতো আপ করেছে, আর বাকি সবাই কিন্তু মোটামুটি আপ করেছে, অত বেশি না। এবং একটা বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু কিছু ব্যাংক সেক্টরের শেয়ার কিন্তু ভালো করেছে, যেমন এখানে একটা হচ্ছে MTB, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, এরা কিন্তু আজকে ভালো করেছে, মূল্য বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি দেখি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে, মার্কেট ড্র্যাগার আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা আজকে কিন্তু 2 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে, এছাড়া বিকন ফার্মাও মাইনাস করেছে। তো আর বাকি সবাই মোটামুটি 1 পয়েন্ট থেকে কম মাইনাস করেছে। এবং আজকে কিন্তু লাইফ সেক্টরের শেয়ারগুলোও কিন্তু মাইনাস হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু লাইফ সেক্টরের শেয়ার আজকে মাইনাস হয়েছে। তবে আমার কাছে মনে হয় এটা কারেকশন হয়েছে, এই জন্য আজকে মাইনাস। এবং আমরা যদি এখানে আজকের দিনের টোটাল লেনদেনটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু মাত্র 26টি শেয়ার আপ হয়েছে, 177টি অপরিবর্তিত ছিল এবং 143টি কিন্তু আজকে মাইনাস হয়েছে। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন কিন্তু আজকে আবার কিছুটা কমে গিয়েছে গত দিনের তুলনায়, অর্থাৎ কন্টিনিউসভাবে আবার কিন্তু লেনদেন কমে যাচ্ছে। তো আসলে একটা জিনিস কি খেয়াল করছি আমি, যে যখনই শেয়ার মার্কেটে কোনো ভালো নিউজ আসে সেটার কিন্তু কোনো ফল আমরা দেখতে পাই না। যেমন এই যে ICB যে বিনিয়োগ করবে তার কোনো ফলাফল কি আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না, আমি কিন্তু কোনো ফলাফল দেখতে পাইনি। অর্থাৎ ICB কিন্তু এখনও বিনিয়োগ শুরু করেনি, এছাড়া ব্যাংকেরও কিন্তু বিনিয়োগ করার কথা ছিল অতীতে, কিন্তু তারাও কিন্তু সেভাবে বিনিয়োগ করেনি। আসলে তারা কেন এইসব কাজগুলো করে আমি ঠিক বুঝতে পারি না। এরপর আমরা যদি এখানে যদি টপ গেন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টপে কিন্তু আজকে আর্লি মাইয়ান রয়েছে, তারা কিন্তু এখানে মাত্র 6%-এর থেকে কিছুটা বেশি আপ করতে পেরেছে। এছাড়া অলিম্পিক আমরা দেখতে পাচ্ছি 6%-এর মতো আপ করেছে, বাকি সবাই কিন্তু আসলে খুবই সামান্য পরিমাণ আপ হয়েছে, হল্টেটও হয়নি কেউ আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং অপর দিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি লুজারে কিন্তু আজকে ই জেনারেশন কিন্তু 7%-এর উপরে মাইনাস হয়েছে, মেট্রো স্পিনও এটাও 7%-এর উপরে মাইনাস হয়েছে। এটা আসলে সত্যি হতাশাজনক যে আজকে কেউই হল্টেট হতে পারেনি। এছাড়াও আমরা যদি এখানে দেখি যে টাকার অঙ্কে লেনদেনে কিন্তু আজকে আবার BPML অর্থাৎ বসুন্ধরা পেপার কিন্তু আজকে টপে রয়েছে টাকার অঙ্কে লেনদেনে, এবং তার ধারে কাছেও নেই জেনারেশন নেক্সট কিন্তু বেশ কিছুদিন ভালো করছিলো। এরপরে আমরা নেটওয়ার্কও দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে, তার মানে হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি IT সেক্টরের শেয়ারগুলো কিছুটা ভালো করছে। তবে আসলে ওইভাবে করে ফিক্সড করে বলা যায় না, দেখা যাচ্ছে যে কয়েকদিন আমরা দেখলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করেছিল, এরপর আবার এখন আবার দেখতে পাচ্ছি যে অন্য কোনো সেক্টর ভালো করছে। তো এটাই হচ্ছে বিষয়, মার্কেটে আসলে ফিক্সড কোনো সেক্টর ভালো করে না, তবে গুটি কয়েক শেয়ার ভালো করে বা খারাপ করে এটাই আমরা দেখতে পেয়েছি। এরপরে যদি আমরা এখানে যদি মার্কেট ম্যাপের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটটাই কিছুটা ভালো অবস্থানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাভেল অ্যান্ড লেজার ভালো অবস্থানে রয়েছে। আর যদি খারাপের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেপার অ্যান্ড প্রিন্টিংটা মোটামুটি খারাপ অবস্থানে রয়েছে, অত বেশিও না। এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে স্কোয়ার ফার্মার মোটামুটি লেনদেন ভালো হয়েছে, এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের কিন্তু আজকে ব্লক মার্কেট অনেক বেশি লেনদেন হয়েছে, এটা খুবই ভালো খবর। যদিও ব্যাংক সেক্টর নিয়ে একটা দৈন্যদশা আমরা দেখতে পেয়েছিলাম, তারপর মোটামুটি যে লেনদেন হচ্ছে এটাই বড় বিষয়, এবং এটা যেহেতু ডিসেম্বর এন্ডিং সেহেতু ব্যাংকেরও কিছু ডিভিডেন্ড আসতে পারে সেই অনুযায়ী। এছাড়া সি পার্লের মোটামুটি ভালো লেনদেন হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এক নজরে অবস্থা। তো চলুন এখন আমরা গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখে নিই। তো প্রথমে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি এখানে, যে এই নিউজটাতে বলা হয়েছে কোম্পানি মুনাফায় ধাক্কা, শেয়ার বাজারে সংকট বাড়াবে কি। তো এই নিউজটাতে যেটা বলা হয়েছে, বেশ কিছু কোম্পানি যাদের মুনাফা কমেছে এবং বেশ কিছু কোম্পানি যাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে, তো এটার কি কোনো প্রভাব বাজারে পড়বে কি না সেটা। তো আমরা একটু দেখি লিস্ট, যে এখানে কোন কোন কোম্পানিগুলো মুনাফা কমেছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি BBS-এর মুনাফা কমেছে, যেখানে গত বছর ছিল 96 পয়সা এখান থেকে মাত্র 4 পয়সা হয়েছে, যেটা একটা হিউজ গ্যাপ।
কপার টেকেরও একই অবস্থা, এবং এখানে আমরা যদি মাইনাসটা যদি খেয়াল করি অর্থাৎ মুনাফার কমের হার কিন্তু অনেক বেশি এক একজনের। শুধুমাত্র ওই যে এখানে কিছুটা কয়েকটা যেমন এই যে ক্রাউন সিমেন্ট, এরা কিন্তু কিছুটা সামান্য পরিমাণ কমেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি পরিমাণ কমেছে ন্যাশনাল পলিমার, 1 টাকা 27 থেকে 8 পয়সা। তারপরে এখানে দেখেছি বিবিএস, এরা 96 থেকে 4 পয়সা। এটা আসলে খুবই সবচেয়ে বেশি কমেছে। আমরা ওয়ালটন দেখতে পাচ্ছি 14 টাকা 73 পয়সা থেকে 47 পয়সা, যেটা আসলে সত্যি হতাশাজনক, এত হিউজ পরিমাণ মাইনাস মানে আশা করা যায় না। তো এই এই ওয়ালটন সেটটা নিয়ে অনেক অনেক মানুষের অনেক আশা ভরসা ছিল, কিন্তু তাদের সেই আশা ভরসা অনেকাংশে ধুলোয় মিশে গেছে, যেটা আসলে মানা যায় না। এরপর আমরা সিঙ্গার বাংলাদেশ নিয়েও একটা আশা ছিল আমাদের, সেটাও কিন্তু খুবই খারাপ অবস্থা, এত বেশি পরে মাইনাস আসলে সত্যিই হতাশাজনক। তো সেটা এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি যে যে সকল কোম্পানিগুলো মুনাফা বৃদ্ধি পেয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে আসলে হিউজ পরিমাণ পরিবর্তন হয়নি, তবে মোটামুটি ভালো পরিমাণ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যেমন ইউনিক হোটেলে 27 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা হয়েছে। এছাড়াও আমরা যদি এখানে যদি দেখি যে যে বাকিগুলো যেমন 90 টাকা থেকে 94 টাকা, এটা আসলে ওইভাবে করে অ্যাভারেজে অত বেশি না, বা আমরা পার্সেন্টেজ হিসেবগুলো অত বেশি না, তবে এরা কিন্তু ভালো অবস্থানে রয়েছে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ভালো করেছে, যেমন মারিকো বাংলাদেশ, এছাড়াও বার্জার পেন্ট। তবে এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর কিছু মুনাফাও কিন্তু হ্রাস পেয়েছে বা কম হয়েছে, মুনাফা বলা যেতে পারে, আর বেশি পরিমাণ তাদের মুনাফা হতে পারতো। সেই কম হওয়ার কারণটা হচ্ছে মূলত আসলে ডলারের মূল্য বৃদ্ধি এবং কাঁচামাল সংকটের কারণে তাদের মুনাফা অনেকাংশে কমে গিয়েছে, অর্থাৎ বেশি দামে কাঁচামাল সংগ্রহ করা হয়েছে বা ডলারের মূল্য বৃদ্ধিতে বেশি দামে কিন্তু ওই কাঁচামালগুলো সংগ্রহ করতে যেয়ে মুনাফা তুলনামূলকভাবে কিছুটা কম হয়েছে, যেটা আরও বেশি হতে পারতো। বাকিটা এমনিতেও কিন্তু মুনাফা কিন্তু ভালোই হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য আপনাদেরকে বলি আসলে দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো হচ্ছে সবচেয়ে ভালো অবস্থানে থাকে। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আমরা যে জিনিসটি আলোচনা করবো সেটা হচ্ছে 11 ব্যাংকের বিরুদ্ধে আগ্রাসী ঋণের অভিযোগ। তো এটা আমরা সবসময় জানি যে ব্যাংক সেক্টরের দৌলিয়া হওয়ার মূল কারণটি হচ্ছে এরকম আগ্রাসী ঋণ, এবং একটা বড় বিষয় হচ্ছে যে মন্দ ঋণ। তো এই আগ্রাসী ঋণের কারণে মূলত আমরা দেখতে পেয়েছি ব্যাংকের এই অবস্থা। তো এই আগ্রাসী ঋণগুলো যারা প্রদান করেছে তাদের মধ্যে 6টি শরিয়া ভিত্তিক ব্যাংক, সেটার সম্পর্কে আমরা সবাই জানি যে ইসলামী ব্যাংক হচ্ছে 1 নম্বরে, বাকি সবাই বাকি যে আরও বেশ কিছু শরিয়া ভিত্তিক ব্যাংক রয়েছে তারা কিন্তু অনেক বেশি পরিমাণ আগ্রাসী ঋণ দিয়েছিল, এবং 5টি প্রচলিত ব্যাংক। তো এখানে জানা গেছে যে শরিয়া ব্যাংকের অ্যাডভান্স ডিপোজিট রেশিও বা ঋণ আমানত অনুপাত সীমা 92%। তবে এই ধারা ব্যাংক হিসাবে 103.45% ঋণ বিতরণ করে রেকর্ড করেছে একটি শরিয়া ভিত্তিক ব্যাংক। ব্যাংকটি সীমার চেয়ে 11.45% বেশি ঋণ দিয়েছে, যা আমানতকারীদের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। তবে প্রচলিত ধারার ব্যাংকের এডিআর সীমা 47% স্থলে ন্যাশনাল ব্যাংক লিমিটেড NBL ঋণ বিতরণ করেছে 95.66%। একটা হিউজ পরিমাণ কিন্তু তারা ঋণ বিতরণ করেছে, যেগুলি আসলে অনেকাংশে সম্ভাবনা কম ফেরত আসার, যেটা আসলে মানা যায় না। তো এখানে ব্যাংক সম্পর্কে আলোচনা করা হয়েছে যে কোন ব্যাংক কী পরিমাণ ঋণ দিয়েছে, আপনারা চাইলে এখানে ডিটেল দেখে নিতে পারেন, এবং এই সকল ব্যাংকগুলো থেকে দূরে থাকাই ভালো আমি মনে করি, যে সাধারণ বিনিয়োগকারীদের অথবা যারা আমানত রাখতে চান তাদেরও। কারণ এই সকল ব্যাংকগুলো তাদের ঋণ বিতরণের ক্ষেত্রে তারা যে নিয়ম নীতিমালা আছে সেটা ঠিকমতো পালন করে না, এবং একটা সময় যদি এই ঋণ ফেরত না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার যে মূলধন রয়েছে সেটাও ফেরত না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যে নিউজটি দেখব সেটা হচ্ছে কোম্পানিগুলোর ব্যবসায় পতনে শেয়ার বাজারে পিছুটান। তো আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু কোম্পানির ব্যবসা খারাপ হয়েছে, যেমন দেখেছি জুন ক্লোজিং কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অক্টোবর থেকে ডিসেম্বর 2022 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চলতি মাসে প্রকাশিত হবে। ইতিমধ্যে বেশ কিছু কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, এদের মধ্যে অধিকাংশ কোম্পানির কমেছে মুনাফা, যার প্রভাব সপ্তাহের প্রথম কার্যদিবস সূচক ও লেনদেনের পথ মাধ্যমে লক্ষ্য করা গেছে। অর্থাৎ এই যে আজকে যে আমরা যে বেশি পরিমাণ শেয়ারগুলোর পতন দেখতে পেলাম, এরা আসলে মূলত বৃহস্পতিবারে যে ডিক্লেয়ারেশন এসেছিল সেকেন্ড কোয়ার্টার ইপিএসে, এবং এই ইপিএসগুলো খারাপ আসাতে কিন্তু তাদের মুনাফা অনেকাংশে কমে গিয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এই যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস বা যে তাদের যে ইপিএসগুলো তারা শো করেছে, এই ইপিএসটা তুলনামূলক কম হওয়াতে কিন্তু অনেক বিনিয়োগকারী এই সকল শেয়ারগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার কাছে মনে হয়। আবার অনেক সময় দেখা যায় একটা সেল প্রেশার বৃদ্ধি পেয়েছে বা একটা প্যানিক সৃষ্টি হয়েছে, এর কারণে কিন্তু এই সকল শেয়ারগুলোর লেনদেন অনেকাংশে কমে গিয়েছে, এতে করে টাকার অঙ্কে লেনদেন কমেছে, এবং অপরদিকে কিন্তু মূল্য কমে যাওয়াতে কিন্তু পয়েন্টও কিন্তু মাইনাস হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো এই হচ্ছে বিষয়।
বিষয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে বর্তমানে বেশ কিছু কোম্পানির, অনেক অনেক কোম্পানির কিন্তু ব্যবসা মন্দ অবস্থা, এবং এতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশে খারাপ হয়েছে মার্কেট। যেমন আমরা ওয়ালটনের কথা বলতে পারি, ওয়ালটনের হিউজ পরিমাণ মাইনাস হওয়াতে কিন্তু আমরা দেখতে পেয়েছি মুনাফার এত বেশি পরিমাণ ধস আসলে কখনোই আশা করা যায়নি। এছাড়া সিঙ্গার বিডির কিন্তু মুনাফার এরকম ধস আসলে আশা করা যায় না। তো এই কারণে মূলত আসলে শেয়ার ব্যবসাটা এমনিতেই এখন বর্তমানে দেখতেছি তালমাটাল অবস্থা, যে ফিক্সড কোনো ব্যবস্থা নেই, এখানে যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন ঘটতে পারে। তো সুতরাং এই কারণেই বলি যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ভালো শেয়ারে অবশ্যই আপনারা ভালো পরিমাণ রিটার্ন পেতে পারেন, নাহলে এই ধরনের পরিস্থিতি আপনাদের পড়তে হতে পারে। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আমরা যে জিনিসটি আলোচনা করবো সেটা হচ্ছে ডিএসসির 55% লেনদেন চার খাতের দখলে, নেতৃত্বে তথ্য প্রযুক্তি। তো যেটাই আসলে আমি তো বেশ কিছু জায়গাতে আলোচনা করছিলাম যে বর্তমানে তথ্য প্রযুক্তি খাত ভালো করছে, এবং এই যে দেখেন একটা কথা যে শেয়ার মার্কেটে এখন লেনদেনও হয় গুটি কয়েক শেয়ার, এবং একটা বড় হচ্ছে মূল্য পরিবর্তন হয় গুটি কয়েক শেয়ারের বা গুটি কয়েক সেক্টরে। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ কিছু জায়গাতে লাইভ সেক্টর এবং হচ্ছে যে তথ্য প্রযুক্তি খাত কিন্তু ভালো করেছে আমরা দেখতে পেয়েছি। তো এটা এই ধরনের সেক্টরগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন, এই সময়টাতে আশা করা যায় ভালো করার বা ভালো পরিমাণে আপনারা গেইন করতে পারবেন। আচ্ছা এখানে আমরা যদি দেখি যে কোন কোন খাতের ভালো অবস্থানে রয়েছে, এখানে চারটি খাত নিয়ে আলোচনা করা হয়েছে। তো তারপরেও যেটা বলো যে প্রথম অবস্থানে রয়েছে তথ্য প্রযুক্তি খাত লেনদেনের, এছাড়া আমরা যদি পেপার অ্যান্ড প্রিন্টিং খাতটা দ্বিতীয় অবস্থানে রয়েছে, তৃতীয় অবস্থানে রয়েছে বিমা খাত, এবং চতুর্থ সর্বোচ্চ দেখতে পাচ্ছি সেবা ও আবাসন খাত। তো এই চার খাতে মোটামুটি ভালো লেনদেন হচ্ছে এই মুহূর্তে। তো আপনারা চাইলে এই খাতগুলোতে বিনিয়োগ করতে পারেন, তবে দীর্ঘমেয়াদের জন্য কিনা যায় না, স্বল্পমেয়াদের জন্য হয়তো আপনার জন্য লাভজনক হলেও হতে পারে, এই হচ্ছে বিষয়। এবং সর্বশেষ আমরা আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন। তো ব্লক মার্কেটটা কিন্তু সবসময় আমি গুরুত্ব সহকারে দেখি, আপনাদেরও দেখা উচিত, তাহলে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন বলে আমি আশা করি। যেমন আমরা দেখতেছি ব্লক মার্কেটে 62টি কোম্পানি লেনদেন হয়েছে, এর মাধ্যমে মোটামুটি 47,88,21,000 টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে, এবং তিনটি কোম্পানি কিন্তু হিউজ পরিমাণ লেনদেন হয়েছে। এবং তিনটি কোম্পানি কারা? ইসলামী ব্যাংক লিমিটেড, সিপার্ল এবং বেক্সিমকো। এই তিনটি কোম্পানি কিন্তু ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো বেক্সিমকো নিয়ে অনেকদিন যাবতীয় আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে ভালো লেনদেন হচ্ছে, তবে নর্মাল মার্কেটে কিন্তু তাদের কোনো পরিবর্তন নেই, যেটা আসলে হতাশাজনক। যে কোনো সময় আমার কাছে মনে হয় এনি টাইম, বা এটা হয়তো সময়ের বিষয় যে ব্লক মার্কেট থেকে আস্তে আস্তে এটার নর্মাল মার্কেটেও লেনদেন বৃদ্ধি পাবে, এবং একটা সময় এসে আমরা দেখতে পাবো যে এটার যে ফ্লোর প্রাইস আটকে আছে সেটাও এক সময় উঠে যাবে, এবং আস্তে আস্তে উপর দিকে যাওয়ার চতুর সম্ভাবনা রয়েছে। তবে এই ফ্লোর প্রাইসটা থাকাতে কিন্তু এখনও পর্যন্ত বাজারে বেশ কিছু শেয়ার হয়তো পরিবর্তন হতে পারছে না। তবে আমি মনে করি যদি পরিবর্তন হওয়ার হয় তাহলে এমনিতেই পরিবর্তন হবে, ফ্লোর প্রাইসের কোনো ম্যাটার না, ঠিক আছে? অনেকে হয়তো চেষ্টা করছে যে শেয়ারগুলো সেল করার, এই ফ্লোর প্রাইসের কারণে করতে পারছে না, আসলে করেও কী লাভ? আপনি যদি দেখা যায় যে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয় এবং এক সময় কমতে থাকে, তাহলে ওইখানে কিন্তু বায়ার হোল্ডেড হয়ে যাওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে। তাই জন্য আমি বলি যে আসলে ফ্লোর প্রাইসটা কতদিন থাকতে পারে সেটা আসলে ঠিক বলা যায় না, আমার তো মনে হয় এই বছর ভরেও হয়তো থাকতে পারে, যদি একটু শেয়ার মার্কেট উন্নতি হয়, বা উন্নতি হওয়ার যদিও এই যে এই বছরের সম্ভাবনা কম, কারণ হচ্ছে রাজনৈতিক বছর, বা আমরা বলতে পারি রাজনৈতিক কর্মকাণ্ড ঘটতে পারে নির্বাচনের বছর বিদায়। সুতরাং এই সময়টা তো আমাদের ধৈর্য ধারণ করে রাখতে হবে বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, আজকে হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম, তো আজকে আর বেশি একটা কথা বলব না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীকালকে মার্কেট পজিটিভ হবে সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি, কিন্তু এরকম ফলাফল দেখা যাবে আগামীকালকেই। তো সেই পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।